নবান্ন স্পনসর্ড কোভিডের থার্ড ওয়েভ আজকে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের আগাম সতর্কতা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অধিকর্তার সতর্কবার্তা বিশেষজ্ঞ চিকিৎসক বিজ্ঞানীদের সতর্কবার্তা সমস্ত কিছু উপেক্ষা করেও আমরা যে চিত্র দেখলাম এই থার্ড ওয়েভের প্রথম দু তিন দিনে পার্ক স্ট্রিটের জনপ্লাবন দেখে মনে হচ্ছিল হয়তো জেসাস ক্রাইস্ট ওই পার্ক স্ট্রিটের মোড়ি ক্রুসিফায়েড হয়েছিলেন বিন্দুমাত্র রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সতর্কতা নেই সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে থার্টি ফার্স্ট নাইট টোয়েন্টি ফিফ ডিসেম্বর এবং বিভিন্ন জায়গায় শাসক দলের পরিচালিত মেলা এবং খেলা প্রমাণ করে দিল যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোভিডটা তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটিতে নেই এই সরকার অতীতেও কোনো সময় কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তরিক ছিল না আজকে তৃতীয় ঢেউ আসবার সময় সরকার কতটা সতর্ক আছেন সরকারি হসপিটালে কোভিড বেডের সংখ্যা কত ভেন্টিলেটর এর সংখ্যা কত কোন কোয়ারেন্টাইন সেন্টার কোনো সেফোম এর আয়োজন করা হয়েছে কিনা তার কোনো সুস্পষ্ট হিসাব আজকে মানুষের সামনে নেই গত কোভিড কালে কেন্দ্রের বঞ্চনা নরেন্দ্র মোদীর অসহযোগিতা বিজেপি শাসিত রাজ্যের প্রতি কেন্দ্রের অবহেলা অনেক অভিযোগ আমরা শুনতে পেয়েছিলাম এবং কোভিডের মৃত্যুর ক্ষেত্রে তাদের যে আর্থিক সাহায্য প্রয়োজন সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গ একদম নিচের সারিতে ছিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে ডিফিশিয়ারিদের আজকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে একটা বিপুল জনসমাগম তৈরি করে দেবার ব্যবস্থা হচ্ছিল সরকারের প্রত্যেকটা প্রকল্পে প্রত্যেকটা ঘোষণায় শুধুমাত্র একটা প্রচার সর্বস্ব দিক এবং সেখানে ব্যাপক জনসমাগম করার প্রচেষ্টা আজকে তাই আজকে তৃতীয় সংক্রমণের অতিরিক্ত ঢেবের জন্য দায়ী এই মুহুর্তে পজিটিভিটির যা রেট এই মুহূর্তে কলকাতা শহরে যত মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর চব্বিশ পরগনায় যত মানুষ আক্রান্ত হয়েছেন কিংবা অবাক করে বেড়ে যাওয়া পশ্চিম বর্ধমানে যত মানুষ আক্রান্ত হচ্ছেন যদি টেস্ট বাড়ে এর থেকে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন সরকার নিজের দায়িত্ব পালন না করে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বিমান নিয়ে বিবৃতি দিচ্ছেন অথচ এ রাজ্যে বলা হলো তিন তারিখের পর সরকার সিদ্ধান্ত নেবে তাহলে এই তিনটে দিনকে কেন ছেড়ে দেয়া হলো যখন আবার কোভিড আসড়ে পড়েছে মানুষের জীবনে তখন এই তিন দিনের সময়টা কেন রাজ্য সরকার করলেন এর কোনো ব্যাখ্যা কিন্তু আমাদের সামনে নেই আমরা এখনও অপেক্ষা করছি রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেন